চোরও খারাপ চাহিদা থাকে না, তো এটার জন্য একটু ব্যবসা এখন মন্দা। তো আগামীতে আশা করতেছি এই সরকার নির্বাচন যা করে ব্যবসাকে একটু জমজমাট আমাদের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে, তারপর আমাদের দেশের লোকাল প্রোডাক্ট আছে, বিশেষ করে ইন্ডিয়ার প্রোডাক্টের চাহিদা একটু বেশি। আমরা আশা করতেছি কাস্টমারকে ভালো কিছু উপহার দিতে, ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং সুন্দর ব্যবহার, এটি আমাদের দোকানের আমার রহিম। আমার নাম মোহাম্মদ মেজবাউদ্দিন মিন্টু। দোকানের নাম স্ক্যাম বুটিক শপ সত্য অধিকারী। আমি এই দোকান সত্য অধিকারী। ব্যবসার কি অবস্থা বর্তমানে? বর্তমানে গত 3 মাস যাবৎ ব্যবসা খুব মন্দা। বাংলাদেশের প্রেক্ষাপটও রাজনৈতিক কারণের ব্যবসা খুব মন্দা এবং কাস্টমারের চাহিদাটা কমে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন ইনকাম সোর্সটা কমে যাচ্ছে। অনলাইন বিজনেসের কারণে কি এটা হচ্ছে? আমার মনে হয় না এটা অনলাইন বিজনেসের কারণে হচ্ছে, কারণ সারা বাংলাদেশ চিন্তা করতে গেলে গার্মেন্টস সেক্টর এখন একটা ধস নেমে আসছে। তারপর